আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভালো গাইছের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আমাদের হিরো গ্ল্যামার বাইকের সেকেন্ড গিয়ার যখন আমরা শিফটিং করি ওই সময়টা ঘ্যাট করে একটা সাউন্ড আসে, মানে দ্বিতীয় নম্বর গিয়ারে সাউন্ড আসে, এটি এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের বাইকের ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হওয়ার কারণ, এখানে আমরা একটা সমস্যা পাইছি, আলহামদুলিল্লাহ এটা আমরা সমাধান দিব। তো এই বাইকটার 12,000 কিলোমিটারের মধ্যে ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, মানে সাইডের উপরে কোনোভাবে স্পিড ওঠে না, মানে থোতল দিলে দেখা গেল যে আপনি বাইক চিল্লায় স্পিড কম পায়, এরকম একটা অবস্থা। তো আমরা ক্লাচ কেবলের যে তারটা আছে এটা কেটে দিয়ে এক্সট্রা তার লাগাই দিয়ে মোটামুটি আরও 5,000 কিলো বাইকটাতে নিয়ে গিয়েছি, কারণ যেহেতু নতুন বাইক, এখন বর্তমান বাইকটা 17,000 কিলোমিটার চলছে। তো এখন বিষয়টা হলো যেটা 12,000 কিলোমিটারের মধ্যে আমাদের ক্লাচ প্লেটটা যাওয়ার কারণ, এটি এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, আমরা ছোট্ট একটা মডিফাই করব, যে মডিফাইটি করলে আপনার বাইকটি 40 থেকে 50,000 কিলোমিটার অবশ্যই আপনার ক্লাচ প্লেটটি টিকসই হবে বা ভালো একটা পারফরমেন্স পাবো, তবে অবশ্যই ভালো রাইডের রাইড করতে হবে এবং ইঞ্জিন অয়েলটা ভালো দিতে হবে। তাহলে আমরা এই একটি মডিফাইয়ের মধ্যে আমরা সেকেন্ড গিয়ারের যে সাউন্ড এবং টপ স্পিড বা ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হওয়ার যে বিষয়টা, তো ইনশাল্লাহ একটি বিষয় আমাদের সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয়, আমাদের গিয়ার শিফটিং যদি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই স্টপারটা চেক দিতে হবে, কারণ অনেক সময় দেখা গেল যে আমাদের বাইকে যদি গিয়ার শিফটিং হার্ড হয়ে যায় আমরা ক্লাচ একটু বেশি পরিমাণে টাইট দিয়ে দিই, সেক্ষেত্রে ওভার ক্লাচ টাইট দেওয়ার কারণে আমাদের কিন্তু ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো এখন আমরা দেখবো যে স্টপারটা কোনো সমস্যা আছে কিনা। যদি আপনার বাইকের গিয়ার সেকেন্ড গিয়ারে আপনার আটকে যায়, মানে চেঞ্জারটা আটকে যায়, পা দিয়ে আপনার গিয়ার লিভার একটু আগাপাছা করা লাগে বা একটু টাচ করতে হয়, তারপরে আপনার চেঞ্জারটা নেমে যায়, সেক্ষেত্রে এই ড্রাম স্টপারটা খুলে দেখবেন যে আসলে এটা কার সঙ্গে লেগে যাচ্ছে। যদি লেগে যায় গ্রাইন্ডিং দিয়ে হালকা ঘষে দিবেন, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। দাও সেকেন্ড গিয়ার, দাও এক, দাও দুই। তো এই বাইকটার যেহেতু সেকেন্ড গিয়ারে আমাদের মানে চেঞ্জার আটকে যাওয়ার কোনো বিষয় নাই, বিষয়টা হলো যেটা সেকেন্ড গিয়ার যখন আমরা দিই একটা সাউন্ড আসে, ব্যাড সাউন্ড আসে, তো এদিকে এই ব্যাড সাউন্ডের জন্য আমাদের কোনো কিছু করতে হবে না। তবে এখানে আরেকটা বিষয় বলি, আমাদের যে ড্রাম ফর গিয়ার শিপগুলো আছে বা ফিঙ্গার আমরা যেটা বলি, গিয়ার বোতল বলি, এগুলো যদি অনেক সময় জাম থেকে থাকে সেক্ষেত্রে দেখা গেলো আপনার গিয়ার শিফটিংটা কিন্তু হার্ড হবে। তো এটা সোজা হিসেবে আপনার গিয়ার বক্সের ভিতরে এই সমস্যাটা আছে কিনা, আপনার বাইকটা স্টার্ট বন্ধ করে বাইকটা ডাবল স্ট্যান্ড করে চাকা ঘুরে আপনি গিয়ার প্লাস মাইনাস করে দেখবেন, যদি ইজি থাকে তাহলে আমাদের গিয়ার বক্সের মধ্যে কোনো সমস্যা নেই। এখন আমাদের ক্লাচ সাইডের যা সমস্যা এটা আমি শেয়ার করব। এখন বিষয়টা হলো যেটা, এই যে দেখেন যে ক্লাচ প্লেটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে সেটার বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি, যে এই গ্ল্যামার বাইকগুলোর মধ্যে এই যে তিন নাটের উপরে আমাদের মানে তিনটে স্প্রিংয়ের মধ্যে এখানে চাপ ক্রিয়েট করে থাকে ক্লাচ প্লেট এবং প্রেশার প্লেটের মধ্যে। তো এই যে বাডিগুলো যে আপনার খায় নাই, যদি আপনার রাইডার খারাপ হতো হাফ ক্লাচ করে বাইক চালাতো সেক্ষেত্রে এই আমাদের হাফ ক্লাচ বা ফুল ক্লাসের যে বিষয়গুলো এগুলো কিন্তু একদম ধারালো হয়ে যেত, স্পট হয়ে যেত। তো দেখেন যে আপনার নতুন যেরকম সেম ওভাবেই আছে, বাট তারপরও আমাদের বাইকের টপ স্পিডটা কমে গেছে, তো ক্লাচ প্লেট তো পুরো গেছে, এটা ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস সহজে বুঝাই দিই, যে আমরা ক্লাচ প্লেট এবং প্রেশার প্লেটগুলো আগে মানে সাজাই নিচ্ছি। আর অবশ্যই এগুলো যখন খুলবেন পুলের ইউজ করবেন, হাতুর দিয়ে বাইরে দিবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটা জিনিস আপনারা এখন ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, যে এই যে আমাদের ক্লাচ অ্যাসেম্বলিটা আমাদের এভাবে সেট আছে, এখানে যখন আমরা প্রেশার প্লেটটা বসাই দিব এই যে প্রেশার প্লেটের স্প্রিং যে এখানে থাকে বা উপরে যে কভার থাকে, এটা আপনার ক্লাচটা যখন আমরা প্রেস করি তখন এটা আপনার গ্যাপ হয়ে যায়, আর যখন ছেড়ে দেই এই স্প্রিংয়ের সাহায্যে ক্লাচ প্লেট এবং প্রেশার প্লেটটাকে চাপ দিয়ে ধরে রাখে। তো এখানে বিষয়টা হলো যেটা, এই যে এখানের গ্যাপটা দেখেন, আমি যদি এখানে একটা ক্লাচ প্লেট খুলেও নেই সেক্ষেত্রে দেখবেন আপনার যতটুকু মানে ও প্রবেশ করার অতটুকুই করবে। এই যে দেখেন, এই যে ক্লাচ প্লেটের জায়গাটা কিন্তু আমাদের গ্যাপ হয়ে আছে, এই জন্য আপনার ক্লাচ প্লেট প্রেশার যেটা আমরা বলি এটা ক্লাচ প্লেটটাকে সঠিকভাবে চাপ দিতে পারে নাই, যার কারণে আমাদের ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হয়ে গেছে, মানে এক কথায় ঘর্ষণের ফলে। কারণ ক্লাচ প্লেট এবং প্রেশার প্লেট যত টাইট হবে টপ স্পিড ভালো পাবো। এখন বিষয়টা হলো যেটা, আমরা ক্লাচ হুইলগুলোতে কোনো কাজ করবো না, বা আমরা যদি ওই অবস্থায় এই প্রেশার প্লেট দিয়ে আমরা যদি ক্লাচ প্লেটটা লাগাই দিই সেম একইভাবে 10 থেকে 15,000 কিলোমিটারের মধ্যে আবার বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, হয়তো বা কিক স্লিপ বা টপ স্পিড প্রবলেম বা গিয়ার শিফটিং প্রবলেম, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদের ক্লাচ হুইলগুলো যেহেতু ভালো আছে, এটা লেদের কোনো রিপেয়ার ব্যতীত আমরা একটা কাজ করবো,
আপনারা একটা জিনিস দেখবেন, আপনার হিরো হাং যে বাইকগুলো আছে এই বাইকের আমরা প্রেশার প্লেটগুলো নিব। এই যে দেখেন গ্ল্যামারের প্রেশার প্লেটগুলো একটু চিকন এবং হাঙ্কের প্রেশার প্লেটগুলো হলো একটু মোটা। যদি আমরা মোটা দেই সেক্ষেত্রে আমাদের এই প্লেট প্রেশারটা বেশি পরিমাণে চাপ দিয়ে ধরে থাকবে, সেক্ষেত্রে এখানে ফ্রি ঘুরবে না, আমাদের ক্লাস প্লেটও ভালো থাকবে, টপ স্পিড ভালো থাকবে, ইত্যাদি সব কিছুই ভালো থাকবে। আমাদেরকে যেটা করতে হবে, আমরা তো নতুন ক্লাস প্লেট লাগাই দিচ্ছি, আমাদের বাইকের অরিজিনাল যে প্রেশার প্লেটগুলো আছে এই অরিজিনাল প্রেশার প্লেট থাকবে তিন পিস, অরিজিনাল প্রেশার প্লেট থাকবে তিন পিস, আর এক পিস প্রেশার প্লেট থাকবে আমাদের হিরো হাং যে বাইকটা আছে আমাদের মার্কেটে, এই হিরো হাং বাইকের এই এক পিস আমরা প্রেশার প্লেট এখানে বসাই দিব। দেওয়ার পরে কি হবে সেটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আমরা ক্লাস প্লেটগুলোর মোবিলে ভিজিয়ে রাখছিলাম 15 মিনিটের মতো। তো ভিউয়ার্স একটা জিনিস দেখেন, যে আমরা মোটা প্রেশার প্লেট দেওয়ার কারণে এই যে এই অংশটা দেখেন যে অন্যান্য অংশের থেকে একটু বেশি গ্যাপ হয়ে গেছে, কারণ এখানে আমরা মোটা প্রেশার প্লেট ইউজ করছি, আর মোটা প্লেট প্রেশারটা অবশ্যই মাঝখানে ইউজ করবেন, সেক্ষেত্রে আমাদের মোবিল গিয়েতেও সাহায্য করবে। তো এটা মোটা লাগার কারণে আমাদের ক্লাস প্লেটগুলো একটু হাই হয়ে গেল, আর আমাদের এই যে প্লেট প্রেশার যেটা আছে, বাইকটা যখন 10,000-15,000 কিলোমিটার চলবে, 20,000 কিলোমিটার চলবে, এখানে বাড়ি ক্ষয় হবে, প্রেশার প্লেট ক্লাস প্লেট ক্ষয় হবে, ওই সময়টা সঠিকভাবে স্প্রিংয়ের দ্বারা 100% চাপ দিবে। তার মানে আমরা প্রেশার প্লেটের সাহায্যে একটু হাই করে নিলাম বা একটু চাপ করে নিলাম। তো এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের গিয়ার সেফটিংটাও সফট হবে এবং ক্লাস প্লেটের পারফরমেন্স অবশ্যই 40,000 কিলোমিটার পাওয়া সম্ভব। তো এখন আমরা এই বাইকটা সেট করে আপনাদেরকে গিয়ার শিফটিংটা দেখাবো যে আসলে সাউন্ড আসে কিনা। হাত দিয়ে আগে সুন্দরভাবে বসাই দিবেন স্প্রিংগুলো, তারপরে এক সমানভাবে টাইট দিয়ে দিবেন। কারণ স্প্রিং যদি কোনো দিকে কারকন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বাইকের ক্লাস ভালো হবে না এবং গিয়ার শিফটিংও হার্ড হবে। তবে অবশেষে আমাদের বাইকটি রেডি, তো এই ক্লাসের থ্রি বলে ঠিক আছে, 1, 2, 3, 4 ব্রেক করে দিলাম, 1, 2, 3, 4 আশা করি বুঝতে পারছেন একদম স্মুথ গিয়ার শিফটিং। তো আপনারা আবারও দেখুন 1, 2, 3, 4 কোনো সাউন্ড নেই, আবার নিউট্রাল একদম 100% অ্যাকুরেট আছে। আর যেহেতু বাইকটা এইমাত্র আমরা কাজ করলাম, এই বাইকটার ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয়নি, তো 2-4 দিন পর যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হবে ওই সময় ক্লাসটা আরও আমরা অ্যাডজাস্ট করে দেবো, ইনশাআল্লাহ আরও ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বলবার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।